ওকে, সো এখন আমরা এখানে HTML এবং CSS দিয়ে ডিজাইনটা করব। সো এটার জন্য আমাদের এই যে এখানে হ্যালো এই জায়গায় এখন আমরা কি করব, HTML লিখব। সো এই হচ্ছে এতটুকু আমাদের হচ্ছে HTML। এখানে জাস্ট একটা কন্টেনার নেওয়া হচ্ছে টাইটেল, আর এইখানে একটা ওই যে CSS গ্রিড গ্রিডের আমাদের একটা ক্লাস ইউজ করেছি POG। সো এখানে দুইটা ভাগে দেন ভাগ করা হয়েছে, এটা একটা এবং এটা একটা। সো এখানে মেনলি হচ্ছে একটা জাস্ট আমাদের একটা বাটন নেওয়া হয়েছে অ্যাড নিউ রেকর্ড নামে, আর এই জায়গায় আমাদের রেজাল্ট থাকবে, ঠিক আছে। সো এই দুইটা, আর এইখানে আমাদের এই যে প্লাগইন সাইড অপশনস প্লাগইন ডেমো কন্টেন্ট এইটাকে ধরে জাস্ট আমাদের কিছু CSS আমরা এখানে লিখেছি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মেনলি ডিজাইনটা। সো এখন আমরা যদি এখানে রিলোড দিই তাহলে এই যে আমাদের দুই ভাগে দেখেন ভাগ হয়ে আছে, ঠিক আছে। এই যে এটা একটা এবং এখানে, সো আমাদের এটা একটা বাটন। সো এখানে যখন আমি ক্লিক করব তখন আমাদের কি হবে, এখানে কোনো কিছু রেজাল্ট ঘটবে, ঠিক আছে। এখানে আমি কি করতে যাচ্ছি, মনে করেন এখানে একটা ফর্ম আসবে, ওকে, তারপরে হচ্ছে আমরা ডাটা সেন্ড করব, এরকম কিছু দুই ভাগে ভাগ করে নিয়েছে এই এতটুকু ডিজাইনে। সো এটাকে আর একটু কাস্টমাইজ আপনারা চাইলে করতে পারবেন, সেটা হচ্ছে যে সাপোজ এইগুলার বাটনের যে যে অ্যাকশন আমরা দিয়েছি এখানে আপনারা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন বাটনটাকে। সো আমরা এখান থেকে অন্য যে কোনো একটা কালার আমরা দিতেই পারি, তাই না? ইচ্ছা মতো আমরা হচ্ছে এটাকে এভাবে রাখতে পারি। তারপরে এখানে চাইলে আপনারা বর্ডারটা নান করে দিতে পারেন, নান হয়ে থাকবে। সো এইটা আমাদের আছে কি 14 নম্বর লাইনে, চাইলে কিন্তু এখন এটাকে আপনি এক্সিকিউট করতে পারবেন। তারপরে এখানে আপনি চাইলে একটা কালারও যুক্ত করে দিতে পারেন, যে হোয়াইট হোয়াইট দিলে ভালো লাগবে না, ওকে। আচ্ছা, কালার যেটা আছে ডিফল্ট থাক। সো আমরা এতটুকু জাস্ট রিপ্লেস করে দিলেই এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারছি। এই যে এভাবে CSS এর মাধ্যমে ক্লাস ধরে আপনারা ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবেন, চাইলে এখানেও করতে পারবেন। সো আমাদের এটা হয়ে গেছে। নেক্সটে আমাদের যেটা করব, আমাদের যে গ্রিডটা তৈরি হলো, ঠিক আছে, এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যখন আমি এখানে ক্লিক করব তখন এখানে যে ডাটা আসবে এই জন্য আমাদের Ajax নিয়ে কাজ করতে হবে, Ajax এবং nonce ভ্যালু পাস করতে হবে। সো এই ব্যাপারটা আমরা দেখবো।